নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা দেবদার আপকামিং সিনেমা প্রজাপতির অফিসিয়াল ট্রেলার নিয়ে কথা বলবো। ট্রেলারটা কিছুক্ষণ আগেই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর তরফ থেকে ড্রপ করা হয়েছে। তো এই ছবিটা ডিরেক্ট করছেন অভিজিৎ সেন। আমরা 46 বছর পরে আবারও এক পর্দায় দেখতে চলেছি মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্করকে। এই ছবিতে অভিনয় করতে আমরা দেখতে পাচ্ছি অবভিয়াসলি দেবদা, মিঠুন চক্রবর্তী, তার সঙ্গে আছে শ্বেতা ভট্টাচার্য, তার সঙ্গে আছে কৌশানী মুখার্জি, মানে আরো অনেকে, খরাজ বাবু আছেন, এছাড়াও আরো অনেকে আছেন। তো কেমন লাগলো এই ট্রেলারটা আমার? বন্ধুরা, আমি এই ট্রেলারটা দেখে খুব শান্তি পেয়েছি, আমার খুব ভালো লেগেছে এই ট্রেলারটা। কারণ হচ্ছে, দেখো, একটা ফ্যামিলি ড্রামা হতে পারে, ফ্যামিলি ড্রামা, সব ফ্যামিলি ড্রামা মানে যে সবসময় নাক ফুলিয়ে কান্না, চোখ মানে ঝামেলা, বিদ্বেষ, মারামারি, এই সব তো নয়। ফ্যামিলি ড্রামা মানে এখানে প্রজাপতি আমাদের যেটা দেখানোর চেষ্টা করেছে, প্রজাপতি এই নামটার মানেটা হচ্ছে এই বাবা চায় তার ছেলেকে বিয়ে দিতে, পরিষ্কার কথায়। এখানে দেবদার চরিত্রটা, সে একজন ওয়েডিং প্ল্যানার, মানে বিয়ে বাড়ি কি করে তৈরি হবে বা কিভাবে সেজে উঠবে ইত্যাদি ইত্যাদি প্ল্যান করে। তো এবার মিঠুন চক্রবর্তীর একটা চরম আক্ষেপ হচ্ছে তার ছেলে কেন বিয়ে করে না। এবারে যেহেতু তার ছেলে বিয়ে করে না, তার কোনো নাতি নেই বা নাতনি নেই, এবার সে হাঁটুর বয়সী ছেলেগুলোর সঙ্গে ক্যারম খেলতে বেরিয়ে পড়ে, যেটা মানে যেটা দেখতে দেবদার একদম পছন্দ হচ্ছে না, মানে ছেলে হিসেবে। এরকম একটা কনভারসেশন শোনা যাচ্ছে যে তুমি হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে গিয়ে ক্যারম কেন খেলছো। তখন মিঠুন চক্রবর্তী বলছেন যে আরো একটা মানে ছেলের বয়সী ছেলে, তার ছেলে থাকলেই আমি আর খেলতে যেতাম না। ইন দ্য সেন্স, তুমি বিয়ে করো, তোমার ছেলে হোক, তাহলে আমার নাতি হবে, তাহলে আমি আর বাইরে গিয়ে খেলতে যাব না। বা এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, একটা পমফ্রেট মাছকে গায়ে হলুদ মাখাচ্ছে সুন্দর করে, তারপরে সেটাকে তেলে ছাড়ার সময় বলছে গায়ে হলুদ হয়ে গেল, এবার সম্প্রদান। তো পার্টিকুলার এই সিনগুলো খুব খুব সুন্দরভাবে কাটা হয়েছে ট্রেলারের মধ্যে। এখানে আমরা কৌশানীর চরিত্রটার নাম শুনতে পাচ্ছি, জয়শ্রী, যে মমতা শঙ্করের মেয়ে। এবং মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর মিলে ভীষণই চেষ্টা করবেন যে কৌশানী মানে জয়শ্রীর সঙ্গে দেবদার বিয়ে দিতে। কিন্তু প্রবলেম হচ্ছে, দেবদা তো একটি অন্য মেয়েকে ভালোবাসে, তার একটি গার্লফ্রেন্ড আছে যে এখানে শ্বেতা ভট্টাচার্য। তো এই পুরো ব্যাপারটা এবং ট্রেলারটাকে যেভাবে শেষ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাবা এবং ছেলের মধ্যে কিন্তু একটা মনোমালিন্যতা সৃষ্টি হবে, যেটাও ট্রেলারে ভীষণ সুস্পষ্ট। এবং আমার মনে হয় বিয়ে না করা নিয়েই এটা পুরো ব্যাপারটা উঠবে। কারণ এরকম সিন আছে যে মিঠুন চক্রবর্তী বলছেন আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না এত বেলা করে রান্না করা, ইত্যাদি ইত্যাদি, মানে যেটা হয় আর কি, একটি ছেলের তার মা না থাকলে, যদি বাবাই তার সর্বে সর্বা হয়ে ওঠে, একটা সংসারের যাবতীয় কাজ যদি বাবাকেই করতে হয়, তার বয়স হয়েছে, তো সেখান থেকে দাঁড়িয়ে একজন এরকম বাবাকে এই ছবিতে দেখানো হবে, যেটা কিন্তু আমার মানে যেটা খুব বাস্তব, ঠিক এমনটাই হয়। মানে যে ছেলেদের মা নেই, বাবাই সম্বল, একটা এজের পরে গিয়ে তারা বিয়ে করে না, সেই পুরো ছেলের দায়িত্ব সমেত ওই বাবার দায়িত্ব সবটাই নিতে হয় ওই বুড়ো বাবাটাকে। এখানে এরকমই একজন বাবা কিন্তু মিঠুন চক্রবর্তী। এবং পার্টিকুলার দুটো জায়গা আমরা এরকম শুনতে পেলাম, আমরা সকলেই জানি মিঠুন চক্রবর্তীর সেই ফেমাস ডায়লগ, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। তো সেই ডায়লগটাকে অন্যভাবে এখানে ইউজ করা, মারবো এখানে পড়বে গিয়ে পকেটে, মানে ক্যারামের গুটি স্ট্রাইকার হাতে নিয়ে ওরম করে একটা ডায়লগ দিচ্ছেন, তো পার্টিকুলার সেই সেই জায়গাগুলো ভীষণ সুন্দর। মানে এই ট্রেলারটা আমাদের প্রথম দিক থেকে বোঝাবে এরকম যে একজন বাবা তার ছেলেকে কতটা ভালোবাসে বা একজন ছেলে তার বাবাকে কতটা ভালোবাসে, সেই রকম একটা দিক। উল্টো দিকে আমরা এরকমই দেখতে পাবো যে একটি ছেলে, তার বিয়ের বয়স হয়ে গেছে, তাও সে বিয়ে যদি না করে, একজন বাবা সে কতটা একা হয়ে যায় তার, কারণ সারাদিন তার ছেলে বাইরে বাইরে কাজ করে, বাবার সময়টা কাটবে কি দিয়ে, এরকম একটা মোমেন্ট। এবং মমতা শঙ্করের সঙ্গে যে জায়গাটাতে মিঠুন চক্রবর্তী দেখা হচ্ছে এবং বহু বছর পরে, যেখানে মিঠু মমতা শঙ্কর বলছেন যে তুই তো পুরো বদলে গেছিস রে, মানে মিঠুন চক্রবর্তী পুরো বুড়ো হয়ে গেছেন, ওনাদের অনেক ছোট বয়সে ওনারা হয়তো বন্ধু ছিলেন, মানে হয়তো মানে কি বন্ধুই ছিলেন। তো এখানে মিঠুন চক্রবর্তীর চরিত্রটার নাম গৌর। তো এই ওই জায়গাগুলো ভীষণ সুন্দর, দক্ষিণেশ্বরের একটা শট আছে পার্টিকুলারলি, সেই জায়গাটা ভীষণ সুন্দর। এবং তোমাদেরকে আমি আরো একটা ইনফরমেশন দিই যারা এটা জানো না, মিঠুন চক্রবর্তীর আসল নাম কিন্তু গৌরাঙ্গ চক্রবর্তী। তিনি তার ছোটবেলা থেকে তিনি কিছু বছর শান্তিপুরে ছিলেন এবং তখন তিনি গৌরাঙ্গ চক্রবর্তী হিসেবেই ছিলেন। তিনি যখন বোম্বেতে চলে যান তখন তিনি হয়ে ওঠেন মিঠুন চক্রবর্তী। তো এই যে তার চরিত্রটার নাম গৌর, আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই পুরো ব্যাপারে, এই মিশ্রণটা আমার খুব ভালো লেগেছে। তো প্রজাপতির ট্রেলার আমার বেশ ভালো লেগেছে।
আমি জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবে, বাট আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। দেখা যাক ছবিটা কেমন হয়, আমি খুবই ট্রেলারটা দেখবার পরে ছবিটা নিয়ে আশাবাদী। এবং মনে হচ্ছে দেবদা এই ছবিতেও বেশ ভালো অভিনয় করেছে এবং মিঠুন চক্রবর্তী এখানে ফাটিয়ে দেবেন যা বুঝতে পারছি। ফ্যান্টাস্টিক ট্রেলার, ফ্যান্টাস্টিক ট্রেলার।